হ্যালো বন্ধুরা, আমি বনানী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি, চিকেন কষা। এটা খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। যদি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। এবং এই রেসিপিটি মূলত গরম ভাত, রুটি, লুচি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনারাও হয়তো এইটা করে থাকেন, কিন্তু আমি যে পদ্ধতিতে বাড়িতে বানিয়ে থাকি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। এই রান্নাটি বন্ধুরা খুব চটজলদি তৈরি হয়ে যায়, বাসে খেতে খুবই সুস্বাদু হয় এবং বাড়ির সবাই এই রেসিপিটি আপনার পছন্দ করবে। এবং যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমারকে কমেন্টস করে জানাবেন, তাহলে পরবর্তীকালে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ হব। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপিটি। এর জন্য আমি প্রায় 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। এগুলোকে ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 3টের মতো কুচনো পেঁয়াজ, 2 ইঞ্চির মতো আদা এবং 4টে কাঁচা লঙ্কা আর 12-13টার মতো রসুন। এরপর বন্ধুরা আমি এই মাংসের মধ্যে কেটে রাখা কুচনো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা এবং তার সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 চামচ মতো টক দই এবং আর দিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো। তারপর অ্যাড করেছি প্রায় 1.5 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ কালো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম বন্ধুরা এর মধ্যে প্রায় 1.5 চামচের কম নুন, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। এরপর বন্ধুরা এটাকে আমি একটা বড় বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে দিলাম সর্ষের তেল প্রায় 3 থেকে 4 চামচ মতো। বন্ধুরা আর একটা বলতে ভুলে গেছি যে কয়েকটা গোটা গরম মশলা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপর এগুলোকে ভালো করে মেখে প্রায় 1/2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর একটা কড়াইতে তেল গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবং তারপর দিয়ে দিয়েছি প্রায় 2টো কুচনো পেঁয়াজ। তারপর যখন পেঁয়াজগুলো লাল হয়ে এলো তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। এরপর এগুলোকে ভালো করে ভাজতে লাগলাম। যখন ভালো করে ভাজা হয়ে গেল এর মধ্যে দিয়ে দিলাম আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে। এবং মাংসগুলো কষতে কষতে এর মধ্যে বন্ধুরা আমি প্রায় 1 চামচের একটু সামান্য বেশি চিনি অ্যাড করে দিলাম। চিনি দিলে যে কোনো রান্নাই খেতে ভালো হয় এবং রঙটাও ভালো আসে। এরপর বন্ধুরা আমি দিয়ে দিলাম প্রায় 1 বড় কাপের মতো জল এবং ঠিক নামানোর আগে আমি মিনিট 5 আগে একটু ধনে পাতা কুচিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। যদি বন্ধুরা রান্নাটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। এরপর বন্ধুরা যখন ধীরে ধীরে কষতে কষতে যখন জলের পরিমাণটা কমে আসতে লাগলো তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবং এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে উপর থেকে কয়েকটা ধনে পাতার কুচুই ছড়িয়ে দিলাম। বন্ধুরা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি। নমস্কার।